প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, দেশ বাংলা টিভির বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। পাপিয়ার কল লিস্টে পাওয়া 33 এমপি ও 11 মন্ত্রীর নাম প্রকাশ করতে হবে। কেন্দ্রের সিদ্ধান্তে ক্ষুব্ধ বিএনপির তৃণমূল। খালেদা জিয়ার জামিন হলেও সরকারের কোনো ক্ষতি নেই। পরিবেশ মন্ত্রী, টার্গেট পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে ওবায়দুল কাদের। দেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এবারে বিস্তারিত। পাপিয়ার কল লিস্টে পাওয়া 33 এমপি ও 11 মন্ত্রীর নাম প্রকাশ করতে হবে। জাল টাকা, অস্ত্র ও মাদক মামলায় গ্রেফতার যুবলীগ নেত্রী পাপিয়ার সব অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নেতাদের নাম জনগণের সামনে প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। শনিবার দুপুরে নরসিংদীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এই দাবি করেন। খায়রুল বলেন, মাদক ও অস্ত্র ব্যবসা সহ নানা অপকর্মের হোতা পাপিয়া আওয়ামী লীগের সৃষ্টি। তাদের দলে আরও পাপিয়া রয়েছে। এই পাপিয়ার অপকর্ম শুধুমাত্র নরসিংদীতেই খাটো করে নাই, বিশ্বের বুকে বাংলাদেশকেও খাটো করেছে। পাপিয়ার মোবাইলের কল লিস্টে 33 জন এমপি ও 11 জন মন্ত্রীর নাম পাওয়া গেছে। জনগণের সম্মুখে তাদের নামও প্রকাশ করতে হবে। যাদের ছত্রছায়ায় পাপিয়ারা বেড়ে উঠেছে তাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানান বিএনপির এই নেতা। কেন্দ্রের সিদ্ধান্তে ক্ষুব্ধ বিএনপির তৃণমূল। খালেদা জিয়ার মুক্তি ইস্যুতে দলের নীতি নির্ধারকদের সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ বিএনপির তৃণমূল নেতারা। দুই বছরেরও বেশি সময় দলীয় প্রধান কারাগারে থাকলেও তাকে বের করতে সিনিয়র নেতাদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। তাদের মতে আইনি লড়াইয়ের মধ্য দিয়ে খালেদা জিয়ার জামিন মিলছে না, কিন্তু এমন পরিস্থিতির মধ্যেও বারবার কেন জামিনের জন্য চেষ্টা হচ্ছে? কারামুক্ত করার সদিচ্ছা থাকলে কঠোর কোনো কর্মসূচি আসত, পাশাপাশি পর্দার আড়ালে সরকারের সঙ্গে সমঝোতায়ও যেতে পারত, কিন্তু কোনো দিকেই সফল হচ্ছে না নীতি নির্ধারকরা। এ অবস্থায় অবিলম্বে দলের জাতীয় নির্বাহী কমিটির সভা ডাকার দাবি জানিয়েছেন তারা। এদিকে একাধিক নীতি নির্ধারক প্রায় অভিন্ন তথ্য দিয়ে শনিবার যুগান্তরকে জানান, দলের সর্বোচ্চ ফোরাম স্থায়ী কমিটির বৈঠক থেকে যে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় এটা ঠিক, কিন্তু দলীয় চেয়ারপারসন কারাগারে যাওয়ার পর থেকে বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা সিদ্ধান্তের বিষয়ে মতামত দিলেও তা অধিকাংশ ক্ষেত্রেই বাস্তবায়ন হয় না। স্থায়ী কমিটির একজন সদস্য যুগান্তরকে বলেন, বৈঠকে এখন আগে থেকেই এজেন্ডা নির্ধারণ করে দেয়া হয়, তাই এজেন্ডা ছাড়া বেশি কিছু বলার সুযোগ থাকে না বৈঠকে। খালেদা জিয়া যে মামলায় কারাগারে তার সম্পূর্ণ রাজনৈতিক বৈঠকে স্থায়ী কমিটির একাধিক সদস্য শুরু থেকে বলে আসছেন রাজনৈতিকভাবে অর্থাৎ কঠোর কোনো কর্মসূচি ছাড়া খালেদা জিয়ার মুক্তি মিলবে না। এদিকে কঠোর কর্মসূচি অন্যদিকে কূটনৈতিকভাবে সরকারকে চাপে রাখতে পারলে তার মুক্তি হবে, কিন্তু এটা সত্য যে কোনোটাই বিএনপি করতে পারছে না। স্থায়ী কমিটির বৈঠকে যখনই কঠোর আন্দোলনের প্রসঙ্গ আসে তখনই একজন প্রভাবশালী সদস্য বিভিন্ন যুক্তি দেখিয়ে তা চেপে যান, তখন এই নিয়ে স্থায়ী কমিটি অন্য কোনো সদস্য আর কথা বলতে চান না। তবে কার বা কাদের ইশারায় আইনি ব্যবস্থায় মুক্তি কথা ভাবা হচ্ছে তা আমি নিজেও জানি না, জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন যুগান্তরকে বলেন, খালেদা জিয়াকে জামিনে মুক্তির জন্য আইনি প্রক্রিয়া এখনও বাকি আছে, আপিল বিভাগ আছে, পাশাপাশি আমাদের কর্মসূচিও চলছে, ধাপে ধাপে কর্মসূচি আরও জোরদার করা হবে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, স্থায়ী কমিটির বৈঠকে সব সদস্যদের মতামতের ভিত্তিতে যে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়। বিএনপির বিভিন্ন স্তরে নেতাদের মতে খালেদা জিয়ার কারামুক্তির জন্য প্যারোল অথবা ফৌজদারি কার্যবিধির 101 ধারায় সাজা স্থগিত রাখার আবেদন ছাড়া অন্য কোনো উপায় নেই, এর জন্য পর্দার আড়ালে সমঝোতা লাগবে, কিন্তু এ ব্যাপারে এখনও পর্যন্ত সরকারের কাছ থেকে কোনো ইতিবাচক মনোভাব পাওয়া যায়নি। এখন বিএনপির কঠোর আন্দোলন ছাড়া ভিন্ন কোনো উপায় নেই। অবশ্য একটি সূত্র জানায়, প্যারোল কিংবা সাজা স্থগিতের ব্যাপারে বিএনপি চেয়ারপারসন রাজি নন। তার সঙ্গে সাক্ষাতের সময় পরিবারের সদস্যদের খালেদা জিয়া বলেছেন তিনি কোনো অপরাধ করেননি। নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানান, বিভিন্ন ফোরামে স্বেচ্ছায় কারাবরণ অথবা নয়াপল্টনের সমাবেশ ডেকে অবস্থান নেওয়া এই দুটি কর্মসূচির ব্যাপারে আলোচনা হয়েছে, কিন্তু পরে তা স্থায়ী কমিটির বৈঠকে উপস্থাপন করলে বিভিন্ন যুক্তি দেখিয়ে নাকচ করা হয়। এছাড়া বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে প্রতিবাদ হিসেবে দলীয় 7 সংসদ সদস্যের সংরক্ষিত নারী সংসদ সদস্যসহ পদত্যাগের বিষয়টি আলোচনায় এসেছে,
কিন্তু সমস্যা হলো বিএনপি সিদ্ধান্ত নিল কিন্তু সংসদ সদস্যরা তা মানলেন না, তাই বিষয়টি এখনো আলোচনাতেই সীমাবদ্ধ। বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দলীয় যুগান্তরকে বলেন, খালেদা জিয়াকে করুণা বা দয়া করে মুক্তি করা মানে দল ও দেশের মানুষকে ছোট করা। খালেদা জিয়া মাথা নত করে বের হতে চান না, তাকে মুক্ত করতে হলে একমাত্র আন্দোলনের বিকল্প নেই। যারা আলোচনা করে ম্যাডামকে বের করতে চান তারা দলের মঙ্গল চান না, তারা নিজেরা জেলে না ঢোকার জন্য এইসব করেছেন। দলের নীতি নির্ধারকদের কঠোর বিভিন্ন কর্মসূচির সিদ্ধান্ত নিতে হবে, তাহলে ম্যাডামকে মুক্তি দিতে সরকার বাধ্য হবে। আমি দাবি করছি এখন দলের নির্বাহী কমিটির সভা ডাকা হোক, সেখানে সবাই যে মতামত দেবেন সে অনুযায়ী দলের সিদ্ধান্ত নেওয়া উচিত। বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও বরিশাল উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, তৃণমূলের নেতাকর্মীরা প্রথম থেকেই কঠোর আন্দোলনের দাবি জানিয়ে আসছে। যেখানে বিচার বিভাগ নিয়ন্ত্রিত সেখানে খালেদা জিয়ার মুক্তি আশা করা যায় না। নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থার কারণে ম্যাডামকে আজ জেলে যেতে হয়েছে। বিএনপির নীতি নির্ধারকদের ভাবতে হবে তৃণমূলের দাবি মানবেন নাকি সরকারের সঙ্গে আলোচনা করে দাবি আদায় করবেন। তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের মতো কর্মসূচির সঙ্গে তৃণমূল নেতাকর্মীরা একমত নন। এসব নিয়মতান্ত্রিক আন্দোলন করলে কখনো দাবি আদায় হয় না। ম্যাডামের মুক্তির জন্য দরকার সর্বাত্মক আন্দোলন। রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য এখন সর্বাত্মক কর্মসূচি দেওয়া উচিত, আমরা আন্দোলনের জন্য প্রস্তুতি আছি। খালেদা জিয়ার জামিন হলেও সরকারের কোনো ক্ষতি নেই, পরিবেশ মন্ত্রী। খালেদা জিয়ার জামিন হলেও সরকারের কোনো ক্ষতি নেই বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ। তিনি বলেন, খালেদা জিয়াকে জামিন দেওয়া না দেওয়া আদালতের নিজস্ব এখতিয়ার, এক্ষেত্রে আমাদের কোনো কিছু করার নেই আর আমরা তা করছিও না। তাকে জামিন দিলে সরকারের কোনো লাভও নেই ক্ষতিও নেই, কেউ আইনের ঊর্ধ্বে নয়, রাষ্ট্রে বসবাসকারী প্রত্যেক শ্রেণীর নাগরিকের প্রচলিত আইন মেনে চলতে হয়। শনিবার বেলা 11টায় ঢাকার ধামরাইয়ে মুন্ন অ্যান্ড সন্স হাইওয়ে পার্টি প্যালেসে সংসদ সদস্য ঢাকা জেলা ও বাইরার সভাপতি মুক্তিযোদ্ধ আলহাজ বেনজির আহমেদের 69তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান প্রধান অতিথির হিসেবে কেক কাটার সময় বন ও পরিবেশ মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ সাংবাদিকদের এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন ও স্বতন্ত্র, বিচার বিভাগের ওপর সরকারের কোনো প্রকার হাত নেই। খালেদা জিয়ার জামিন নিয়ে আদালত যা ভালো তাই মনে করছেন, ভেবেচিন্তে এবং আইন অনুযায়ী করছেন, কাজেই এই বিষয়ে সরকারকে দোষারোপ করে কোনো লাভ নেই। খালেদা জিয়ার কী হবে না হবে তা নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই, তার কৃতকর্মের জন্য আজ তিনি জেল হাজত বাস করছেন। টার্গেট পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে ওবায়দুল কাদের। শুধু পাপিয়া নয়, অপকর্মে যারা জড়িত তারা নজরদারিতে আছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসব অপকর্মের পেছনে যারা কলকাঠি নাড়ছেন তারাও রেহাই পাবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাপিয়াদের পেছনের ব্যক্তিরাও নজরদারিতে আছেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পাপিয়াদের পেছনে যারা আছেন তারাও নজরদারির বাইরে নয়, টার্গেট পূরণ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। শনিবার আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দেশের যে কোনো প্রান্তেই হোক যদি দলের লোকজন অপকর্ম সন্ত্রাস দুর্নীতি জঙ্গিবাদ ও মাদকের সঙ্গে জড়িত থাকেন তাহলে রেহাই পাবেন না। ইতিমধ্যে সবাই নজরদারিতে চলে এসেছেন, থেমে থেমে তাদের বিরুদ্ধে অভিযান চলবে। খালেদা জিয়ার জামিন খারিজ হওয়ার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ করার বিষয়ে সেতুমন্ত্রী বলেন, বিএনপি কার কার বিরুদ্ধে বিক্ষোভ আছে তার বিক্ষোভ করেছে আন্দোলনের বিরুদ্ধে। এই বিক্ষোভ কোনো রাজনৈতিক নেতাদের বা দলের বিরুদ্ধে নয়, এটা আদালতের বিরুদ্ধে বিএনপির একটা অঘোষিত কর্মসূচি। বিদ্যুৎ ও পানির দাম বাড়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সামনে গরমের সিজন, আমরা বিদ্যুৎ ব্যবস্থা নিরবিচ্ছিন্ন করতে চাই, প্রত্যেক ঘরে বিদ্যুতের আলো জ্বালাতে চাই যেন মানুষ কষ্ট না পায়। এছাড়া সরকার বিদ্যুতের যেমন ভর্তুকি দিচ্ছে পানিতেও ভর্তুকি দিতে হচ্ছে, এজন্য কিছুটা দাম বাড়ানো হয়েছে, তাই একটু কষ্ট হলেও জনগণের সুবিধা পাবে। সংবাদের শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, পাপিয়ার কি শাস্তি হওয়া উচিত আপনার কি মনে হয়? আমাদেরকে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।